মহান স্বাধীনতা স্থপতি ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 48তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে 400 এতিম দোস্তলার মাঝে দুপুরের খানা বিতরণ করেছে রাঙ্গামাটি জেলা পুলিশ কর্তৃপক্ষ। মঙ্গলবার দুপুরে রাঙ্গামাটি কোতোয়ালি থানা মাঠ প্রাঙ্গণে এ খাবার বিতরণ করে রাঙ্গামাটির পুলিশ সুপার মীর আবু তহিদ বিপিএম ভার। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার সার্বিক মারুফ আহমদ, অতিরিক্ত পুলিশ সুপার শাহ আমরান, অতিরিক্ত পুলিশ সুপার শাহ নেওয়াজ রাজু, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জাহেদুল ইসলাম উপস্থিত আছেন। সি প্লাস চট্টগ্রাম।